সুখবর সুখবর সুখবর, আর নয় গুলশান আর নয় বনানি, এবার চলে আসছে আন্নগরে কানালা বাঁশ এবং চুনে দুইটা একসাথে দেওয়ার জন্য বার্গার স্টেশন নোয়াখালী। আহারে ভাইয়া, কইয়েন না দুঃখের কথা, এক জায়গা অনেকদিন পর্যন্ত দেখতে আসি এই বার্গার স্টেশন ইয়ান কত সুন্দর করে সাজাইতে আছে সাজাইতে আছে সাজাইতে আছে। দীর্ঘ অপেক্ষার পরে এই বার্গার স্টেশন আজ যে উদ্বোধন হয়েছে, উদ্বোধন উপলক্ষে আর বন্ধু মিলি চলে গেছি ইয়ানে কিয়ের লাই বার্গার খেবের লাই। বাবুরে এত কত নাম ডাক অনেক শুনছি, বার্গার স্টেশন বার্গার স্টেশন, বাবুরে বার্গার স্টেশনে কী খাবা একানা খেবের লাই চলি আইসি। আইবার ওরে দেখি রাই রে মানুষ আর মানুষ, ঠেললে ঠেলা জানা, দীর্ঘ 30 থেকে 40 মিনিট আয়ার বন্ধু অপেক্ষা করবার পরে একখান টোকেন পাইছি। টোকেন ইয়ান আবার দিতে আরও মনে করেন আরও 15-20 মিনিট লাগছে। হেয়ার পরে মনে করেন 1 ঘন্টার মতো অপেক্ষার পরে আঙ্গ সামনে কী আইসে বার্গার আইসে। তবে হাতারা উপলক্ষ অর্থাৎ উদ্বোধন উপলক্ষে এগ্যে কিনলে এগ্যে পেরি এই অফারটা দিছে। তো বালা কত অফার দিছে, মানুষের ঠেললে ঠেলা জানা, অনেক মানুষ আইসে। তো জঙ্গা বার্গার ভাইয়া খাইতাম লইছি, কী কমু দুঃখের কথা, আর তো বমি আইসে আইসে আর বন্ধুরও বমি চলিয়া আইসে। বৃত্তে হাতারা একখানা শশা মশা কিচ্ছু দেয় না বুঝছিনি, কিচে হ্যাঁ এই যে টুরা দুগা দিয়ে দিছে হেও এত মানে কি কমু এত ঠাট ক্লাস ফুটপাতের খানা আরও বালা আছে। জীবনে বহুত বার্গার খাইছি, এরকম বার্গার আমি আর জীবনে খাইন, খাইবার লগে লগে হেড তুন মশোয়াদি বমি চলিয়া আইতে আসে। মানে কি কমু দুঃখের কথা, মানে এরকম একটা নাম করা বার্গার স্টেশন, এ বার্গার স্টেশনে বার্গারের ভিতরে যে গোস্ত দিছে ভাইয়া কি কমু দুঃখের কথা, পুরা চুনা চুনা বলতে কি জানেননি কাঁসা। হেও মেয়নিজ দিছে, এগিন মেয়নিজ দিছে না কি দিছে কে জানে, অল্প কিনি সাম্পান্য। তো এগুলো উগের দাম 100 টাকা উঠছে আর উগে কিনলে উগে ফিরি, এই বার্গারের দাম বলে 200 টাকা। এমনিতে হাতারা এগুলো রেগুলার প্রাইসে 200 টাকা করে বেসে। তো কত বড় চুনা মানে কত বড় কী কইতাম, আচ্ছা যাক 200 টাকা বেসক, যদি স্বাদ হইতো তাহলে বুঝতাম বার্গারের ভিতরে কিছু নেই, বোন আর গোস্তর টুরে গোস্তর টুরে হেও কাঁসা, আপনি যখন কাম পাইবেন খাইবেন বুমি চলিয়ে আইব। তো কাইলেও আছে অফার, ইগে এগিয়ে কিনলে এগিয়ে পেরি, আপনারা একখানা টেস্টের লাই যাই সাইয়েন, এটা আসলে কেককে যখন খাইবেন তখন বুঝতে পারবেন মানে কী কইতাম, কত শখ করে গেছিলাম একখানা বার্গার খামু বার্গার স্টেশনে, যাই দেখি যে কী সুন্দর করে তারা আমাদের জন্য চুনা আছে না চুনাটা রেডি করে রেখেছে, এত কষ্ট এত সাধনা কই গেলো, 1 ঘন্টা বাই কষ্ট করলাম গরমের ভিতরে যে একখানা ভালা জিনিস খামু, ওমা হিসেম একটা হিসার কোয়ালে যে লাউ হে কদু মানে এমন খানা দিছে বুমিয়ে চলে আইছে। তো যাক বেশি কিছু আর কইলাম না, আপনাকে উদ্দেশ্য আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন বার্গার স্টেশনকে বলতে চাই আল্লাহ রস্তে খানাটা সুন্দর করে কী করিয়েন দিয়েন, ভিতরে একখানা ভালা করে মেয়নিজ দিয়েন, আর যে গোস্তটা দিছেন এটার ফ্লেভার চেঞ্জ করেন, এটার ফ্লেভার কুত্তাও খাইতো না এত কাঁচা এবং কি এত দুর্বাস, কাঁচা গোস্ত যেরকম না হিদ্ধ করলে যেরকম না একটা বাজে গন্ধ গোস্তর ভিতরে ওই রকম বাজে গন্ধ। যারা যারা খাইছেন অনেক মাস তো গেছেন, আপনারা এক কমেন্টে জানাইয়েন আসলে এই খানাটা কীরকম লেগেছে। তো যাক বেশি কিছু কইতার না, এতটুকু কমু আপনাদের খাবারের উপরে অবশ্যই নজর দিবেন, আর আপনারা নিজেরা খেয়ে তারপর আপনারা বলিয়েন যে এটা কীরকম হয়েছে, মানে এত জঘন্য খাবার আমি আমার জীবনে আর কখনও খাইনি, মানে শখ করে গেছে কেন বার্গার স্টেশনে বার্গার খাওয়ানের লাই, কিন্তু আপনারা যে এই যে কী কইতাম মানে ডাকাত তো আসি নোয়াখালী বাসি রে কানালা বাসটা যে দিতেছেন এটা কিন্তু ঠিক না। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। কিরকম হয়েছে কিরকম এটা বলে 200 টাকার বার্গার, আমরা 100 টাকা দিয়ে আরও ভালো বার্গার খাইছি এটার থেকে, সাথে কোল্ড ড্রিঙ্কস ফ্রি। হ্যাঁ ওটা আরও ভালো, এটা তাহলে চুনা লাগিয়ে দিছে কেন, একদম চুনা।